شَدْ مهن الله تعالى اربعني ما قطعتم من لينة أو تركتموها قائمة على قائمة على أصولها فبإذن الله ফাবি ইযনি আল্লাহি ওয়া ফাসিকিন তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতি ক্রমে এটা এইজন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন সূরা হাশর আয়াত 5 লিনাতিন এবং বারনিয়াতিন ব্যতীত সর্বপ্রকার খেজুরকেই লিনাতিন বলা হয় হাদিস চার হাজার পাঁচশো তেইশ বা রহমতুল্লাহ আলহির সনদে ইবনু অমুরদিউল্লাহ তা আনহমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম বনি নাজির গোত্রের খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছিলেন এবং কেটে ফেলেছিলেন এ গাছগুলো ছিল বয়রা নামক স্থানে এরপর নাজিল করেছেন আল্লাহ তালা তোমরা যে খরজুর বৃক্ষগুলো কর্তন করেছ বা যেগুলোকে কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতি ক্রমে এই জন্য যে আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রসুলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর সৌরা হাসর আয়াত সাত হাদিস চার হাজার পাঁচশো চব্বিশ আলী ইবন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে অমর রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন বনি নাজিরের বিষয় সম্পত্তি ওই সমস্ত বস্তুর অন্তর্ভুক্ত ছিল যা আল্লাহ তার রসুলকে ফাই হিসাবে দিয়েছেন এই জন্য যে মুসলমানরা অশ্বে কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করেনি সুতরাং এটা খাস ছিল রসুল সাল্লু আলিহিবসাল্লামের জন্য এর থেকে তিনি তার পরিবারের জন্য এক বছরের খরচ দান করতেন এরপর বাকিটা তিনি অস্ত্র এবং ঘোরাক সংগ্রহের পেছনে ব্যয় করতেন আল্লাহর পথে জিহাদের প্রস্তুতি হিসাবে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাক সুরা হাসর আয়াত সাত হাদিস চার হাজার পাঁচশো পঁচিশ মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ হরদিয়াল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ লানত করেছেন ওই সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে নিজ শরীরে উল্কি অঙ্কন করায় যারা সৌন্দর্যের জন্য ভুরু চুল উপড়িয়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে এসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন করছে এরপর বনি আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামনীয় এক মহিলার কাছে এই সংবাদ পৌঁছলে সে এসে বলল আমি জানতে পারলাম আপনি এই ধরনের মহিলাদের প্রতি লানত করেছেন তিনি বললেন আল্লাহর রসুল সাল্লু আলী ওসাল্লাম যার প্রতি লানত করেছেন আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে আমি তার প্রতি লানত করব না কেন তখন মহিলা বলল আমি দুই ফলকের মাঝে যা আছে তা পূর্ণ কোরআন পরেছি কিন্তু আপনি যা বলেছেন তা তো এতে পাইনি আবদুল্লাহ বললেন যদি তুমি কোরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে তুমি কি পড়নি রসুলসল্লু আলিহসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো মহিলাটি বলল হা নিশ্চয়ই পড়েছি আবদুল্লাহ হরদিউল্লাহ তা আনহু বললেন ও রসুল সাল্লু আলিহসাল্লাম এ কাজ থেকে নিষেধ করেছেন তখন মহিলা বলল আমার মনে হয় আপনার পরিবারও এই কাজ করে তিনি বললেন তুমি যাও এবং ভালোভাবে দেখে এসো এরপর মহিলা গেল এবং ভালোভাবে দেখে এলো কিন্তু তার প্রয়োজনের কিছুই দেখতে পেল না তখন আবদুল্লাহ হরদিউল্লাহ তায়লা আনহু বললেন যদি আমার স্ত্রী এমন করত তবে সে আমার সঙ্গে একত্র থাকতে পারত না হাদিস চার হাজার পাঁচশো ছাব্বিশ আলী রহমতুল্লাহ আলী হির সনদে আবদুল্লাহ হরদিউল্লাহ তায় আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নারী কৃত্রিম চোল লাগায় তার প্রতি রসুল সাল্লিহ্লাম লানত করেছেন রাবি বলেন আমি উম্মে ইয়াকুব নামক মহিলার কাছ থেকে হাদিসটি শুনেছি তিনি আবদুল্লাহ রদিউল্লাহ তাল আনহ থেকে বর্ণনা করেন মনসুরের হাদিসের অনুরূপ পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী وَالَّذِينَ تَبَوَّأُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا মহাজিরদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে ও ইমান এনেছে তারা মহাজিরদেরকে ভালোবাসে এবং মহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না সৌরা হাসর আয়াত নয় হাদিস চার হাজার পাঁচশো সাতাশ আহমদ ইবনৈনুস রহমতুল্লাহ আলি হির সনদে আমর ইবনু মাইমুন রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন অমর দিউল্লাহ তা আনহু বলেছেন আমি আমার পরবর্তী খলিফাকে ওসিয়ত করেছি প্রথম যুগের মহাজিরদের হক আদায় করার জন্য এবং আমি পরবর্তী খলিফাকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি যারা নবী করিম আলিহি ওসাল্লামের হিজরতের পূর্বে এ নগরীতে বসবাস করতেন এবং ইমান এনেছিলেন যেন সে তাদের পুণ্যবানদের সৎকর্মকে গ্রহণ করে এবং দোষ ত্রুটিকে ক্ষমা করে দেয় পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ওয়ুসিরুনা ফুসিহিম ওয়ালাউ কানবিহিম খসাস আর তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও সৌরাহাসর আয়াত নয় আল খসু অর্থ ক্ষুধা আল মুফলি হেউ অর্থ যারা জান্নাতি চিরকাল থাকার সফলতা অর্জন করেছেন আল আল-ফালাহু অর্থ স্থায়িত্ব হাইয়া আল আল ফালাহি অর্থ সফলতা ও চিরস্থায়ী জীবনের দিকে তারাতারি আস হাসান রহমতুল্লাহ আলী বলেন হাজাতুন অর্থ হিংসা হাদিস চার হাজার পাঁচশো আটাশ ইবনু ইব্রাহিম ইবনু কাসির রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরিরা রদাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল সোল্লাহ আলিহিউসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ আমার খুব খিধে পেয়েছে তখন তিনি তার সহধর্মিনীদের কাছে পাঠালেন কিন্তু তিনি তাদের কাছে কিছুই পেলেন না এরপর রসুলসোল্লিহিবুসাল্লাম বললেন এমন কেউ আছে কি যে আজ রাতে এই লোকটিকে মেহমানদারি করতে পারে আল্লাহ তার প্রতি রহমত করবেন তখন আনসারদের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন আমি আছি আ রসুলল্লাহ এরপর তিনি তাকে সাথে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজ স্ত্রীকে বললেন ইনি রসুলসল্ল আলিহসাল্লামের মেহমান কোনো জিনিস জমা করে রাখবে না মহিলা বলল আল্লাহর কসম আমার কাছে ছেলে মেয়েদের খাবার ব্যতীত আর কিছুই নেই তিনি বললেন ছেলেমেয়েরা রাতের খাবার চাইলে তুমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিও বাতিটি নিভিয়ে দাও আজ রাতে আমরা ভোখা থাকব সুতরাং মহিলা তাই করল পরদিন সকালে আনসারী সাহাবি রসুলসল্ল আলি হুবুসাল্লামের খিদমতে আসলেন তিনি বললেন অমুক ব্যক্তি ও তার স্ত্রীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন অথবা অমুক অমুকের কাজে আল্লাহ খুশি প্রকাশ করেছেন এরপর আল্লাহ নাজিল করলেন আর তারা তাদের নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও সৌরা হাসর আয়াত নয়